2024-এ দুটো ছবি বানাবো, 2025-এ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে চারটা ছবি বানাবো। শাকিব খানের ভিতরে শাহরুখ খানকে পাওয়া যায়। শাকিবের সিনেমা দেখে ভক্ত ও সিনেপ্রেমী মানুষরা শাহরুখ খানের সিনেমা দেখার স্বাদ পায়। বিহার সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আশাদ আদনান তানভীন তারেকের একটি ভিডিও সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, আপনারা কেন দুই ঈদে আসেন? এমন প্রশ্নের উত্তরে আশাদ আদনান জানান, ঈদ ছাড়া বাংলাদেশে হল রয়েছে শুধুমাত্র 100টা, ঈদ এলে বাংলাদেশে আরো 50টা হল যুক্ত হয়, তার মানে 150 থেকে 550টা হল বাংলাদেশে খোলা হয়। আমরা 2024-এ দুটি সিনেমা করব, 2025-এ সুপারস্টার শাকিব খানকে নিয়ে 4টি সিনেমা বানাবো, 2025-এ তো আর 4টা ঈদ থাকবে না, দুটি ঈদই থাকবে, দুটি সিনেমা দুই ঈদে চালাবো, অন্য দুটি সিনেমা ঈদ ছাড়াই চালিয়ে দেখাবো। বিহার সুপারস্টার শাকিব খানকে নিয়ে আশাদ আদনানের প্রথম সিনেমা প্রিয়তমা, বিহার শাকিব খানকে নিয়ে তার দ্বিতীয় সিনেমা রাজকুমার। রাজকুমার ছাড়াও শাকিব খানকে নিয়ে 2024-25-এ আরো কয়েকটি সিনেমা তৈরি করবেন প্রযোজক আশাদ আদনান। বিষয়গুলো নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড এবং আপনাদের চিন্তাধারা জানিয়ে দিন ভিডিওর নিচে কমেন্ট বক্সে। 2025-এ তো 4টা ঈদ নাই।